قريت في النظر. আমরা আজকে যে উদ্দেশ্যে বসেছি সেটি আমার কলিগ মোহাম্মদুল্লাহ আপনাদের সামনে বলেছেন। তো আমি আপনাদের সামনে আর একটু ব্যাখ্যা করে বলতে চাই যে আমাদের DSS2 সফটওয়্যারে আপনারা জানেন যে DSS2 পৃথিবীর অনেক দেশে ব্যবহার হওয়ার ভেতরে বাংলাদেশ এটাকে সবচেয়ে বিপুল আঙ্গিকে ব্যবহার করছে এবং এত বেশি পরিমাণ স্থান থেকে এত পরিমাণে ডেটা এন্ট্রি হচ্ছে এটা বিশ্বে একটি স্মরণীয় বিষয় এবং এটি নিয়ে বিভিন্ন সেশনেও আমরা কথা বলে থাকি। তো এরই ধারাবাহিকতায় আমরা এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিশেষত কমিউনিটি ক্লিনিক পর্যন্ত থেকে আমরা মা এবং শিশু স্বাস্থ্যের জন্য ইন্ডিভিজুয়াল রেকর্ড কালেকশন করে থাকি। ইন্ডিভিজুয়াল রেকর্ড কালেকশন করার জন্য আমরা একটি আলাদা সফটওয়্যার ব্যবহার করতাম, আলাদা সাতটি ডিভিশনের জন্য আলাদা আলাদা করে DSS2 ব্যবহার করতাম। তো এক্ষেত্রে কিছু সমস্যা আমরা পেয়েছিলাম যে একটি ডিভিশনের কোন মানুষকে অন্য ডিভিশন থেকে সেবা দিতে হলে তখন আমরা করতে পারতাম না, এছাড়াও বিভিন্ন ডিভিশনে যখন আমাদের বিভিন্ন জিনিস কাস্টমাইজ করতে হতো তখন আমরা অনেক সমস্যায় পড়েছিলাম। এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আমরা সফটওয়্যারটির নতুন ভার্সনে, আগে আমরা 2.13 ভার্সন ব্যবহার করতাম, এখন আমরা 2.21 ভার্সন ব্যবহার করব এবং খুব শীঘ্রই আমরা 2.22 ভার্সনের দিকেও চলে যাব। নতুন ভার্সনে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সবগুলো ডিভিশন সার্ভারকে একত্র করে একটি কমিউনিটি ক্লিনিকের সার্ভার তৈরি করেছি। এর ফলে একজন মা একটি কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেওয়ার পরে তিনি অন্য যে কোনো কমিউনিটি ক্লিনিকে চলে যান না কেন, তাকে সেখান থেকে কাজ করে সেবা দেওয়া সম্ভব হবে, সেবা রেকর্ড করা সম্ভব হবে। আমি আশা করছি যে আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে QA নামে একটি অপশন আছে যেটি আমার কলিগ অলরেডি আপনাদেরকে বলেছেন, সেখানে আপনারা কোশ্চেনগুলোকে দিতে পারেন এবং আপনাদের হাত তুলে রাখতে পারেন। হাত তোলার ক্ষেত্রে আমরা প্রথম প্রাথমিক প্রেজেন্টেশন শেষে তারপরে আপনাদের প্রশ্নগুলোকে নেব এবং প্রশ্নগুলোকে আমরা একে একে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে হলে আগের মতোই একই ধরনের সিস্টেম DSS2 অনলাইন ডেটা এন্ট্রি অপশনে যেতে হবে প্রথমে ডিজি হেলথের ওয়েবসাইট থেকে। তো ডিজি হেলথের ওয়েবসাইট থেকে আমি আশা করছি আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তারপরও যদি দুই একজন একটু QA-তে বা চ্যাট বক্সে লিখে দেন যে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। আমি DSS2 অনলাইন ডেটা এন্ট্রিতে ক্লিক করেছি। DSS2 অনলাইন ডেটা এন্ট্রিতে ক্লিক করার পরে আমাদের যে পেজটি আসে সেটা DSS2 ভেতরে আমাদের যে সাতটি ডিভিশনাল সার্ভার ছিল সেটা আগে দেখাতো, কিন্তু এখন সেটাকে আমরা একটু পরিবর্তন করে DSS2 সেন্ট্রাল এবং ইন্ডিভিজুয়াল রেকর্ড নামে দুটি অপশন দিয়েছি। এই দুটি অপশনের ভিতরে যেহেতু আমাদের আজকে ট্রেনিংটি ইন্ডিভিজুয়াল রেকর্ড নিয়ে, তার জন্য আমরা ইন্ডিভিজুয়াল রেকর্ডে যাব। ইন্ডিভিজুয়াল রেকর্ডে ক্লিক করার পরপরই স্ক্রিনটি হয়তো আপনাদের কাছে আসতে একটু দেরি হতে পারে, কারণ ইন্টারনেট কানেকশনের দুর্বলতার জন্য হয়তো এটি একটু বেশি সময় নিতে পারে। DSS2 আসার পরে আপনারা প্রথমে আসলে একটি লগ ইন পেজ পাবেন। তো প্রথমে যখন আপনারা এই লগ ইন পেজ পাবেন তখন আপনারা খেয়াল করুন উপরে অ্যাড্রেস বার যেখানে আমি এখন সিলেক্ট করছি এইখানে যদি আপনাদের এই ন্যাশনাল সিসি এর পরে DHIS ওয়েব কমন সিকিউরিটি লগ ইন এই লেখাগুলো না থেকে অন্য ধরনের একটি লেখা আসে তাহলে আপনারা সেটুকুকে কেটে দিবেন। কেটে দিয়ে আমি যেটুকু রাখছি ন্যাশনাল সিসি পর্যন্ত, ন্যাশনাল সিসি পর্যন্ত রেখে আপনারা একবার এন্টার চাপবেন। তারপরে আপনাদের যে লেখাটি আসবে এটি করা প্রয়োজন হতো না, এটি করার প্রয়োজন হচ্ছে কারণ নতুন ভার্সনে যখন গিয়েছে আপনাদের ব্রাউজারে পুরাতন কিছু ডেটা থেকে যাচ্ছে এবং যার সাথে নতুন ভার্সনে কিছু চেঞ্জ আছে, যার জন্য আমরা ওইটি আবার নতুন করে একবার ক্লিক করতে হচ্ছে। এরপর আপনারা এখানে যার যার ইউজার নেম দিবেন, আমি আমার ইউজার নেম দিচ্ছি
এবং আমার ইউজারনেম দেওয়ার পরে এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন প্রত্যেকে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারেন আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন তারাও চাইলে এখনই লগইন করে দেখতে পারেন লগইন করার পরে আমাদের আগের যে স্ক্রিনগুলো ছিল বিশেষ করে কমিউনিটি ক্লিনিক সার্ভারের ক্ষেত্রে আগের সার্ভিস থেকে ইন্ডিভিজুয়াল রেকর্ড বা এই ধরনের অপশনগুলোতে যেতে হতো সেগুলো এখন কিছুটা পরিবর্তিত হয়ে গেছে আপনারা অনেকেই এটির সাথে আগে থেকেই পরিচিত কারণ অনেকেই হয়তো সেন্ট্রাল ডেটাবেসে আগে নতুন ভাষণে চলে আসার কারণে পরিচিত যারা পরিচিত নন তাদের জন্য বলছি এখানে অ্যাপস নামে একটি অপশন রয়েছে এবং এখন আমাদের সব সিস্টেমগুলি এখন আমাদের এই ডিএসএস টুতে বেশিরভাগ জিনিসগুলি আসলে এই অ্যাপসের আন্ডারে চলে এসেছে সুতরাং আপনাদের প্রথমে এখানে অ্যাপসে ক্লিক করতে হবে এবং অ্যাপসে ক্লিক করার পরে এখানে আপনারা বিভিন্ন অপশন দেখছেন এক্ষেত্রে আপনারা যে যে ইউজার নেম দিয়ে লগ ইন করবেন তার উপরে ভিত্তি করে অ্যাপসগুলো ভিন্ন ভিন্ন আসতে পারে যেমন একটি কমিউনিটি ক্লিনিকের জন্য যে ধরনের অ্যাপস প্রয়োজন একজন উপজেলা লেভেলের ইউজারের জন্য হয়তোবা সে ধরনের অ্যাপ প্রয়োজন নেই এবং যারা সেন্ট্রাল লেভেল থেকে দেখছেন তাদের জন্য হয়তোবা বিষয়গুলো আরো ভিন্নভাবে উপস্থাপনের প্রয়োজন রয়েছে প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই আমরা এই অ্যাপসগুলো বিভিন্ন ইউজারের জন্য সেট করেছি আগে ইন্ডিভিজুয়াল রেকর্ডের জায়গায় এখন আমাদের আসলে ট্র্যাকার ক্যাপচার নামে একটি অপশনে যেতে হবে ট্র্যাকার ক্যাপচার অপশনটি যদি কেউ প্রথম অপশনে পেয়ে যান তাহলে তো খুবই ভালো যদি কেউ না পান তাহলে এখানে সার্চ অ্যাপস নামে একটি অংশ আছে সেখানে আপনি যদি লেখা শুরু করেন তাহলে আপনি দেখবেন এটি ফিল্টার হয়ে ছোট যেই অংশগুলোতে শুধু ওই লেখাগুলো রয়েছে সেগুলো চলে আসবে এবং অথবা আপনি এখান থেকে দুটি ফিল্ড রয়েছে মোর অ্যাপস এর নিচে এখান থেকে আপনি নিচে আপনার যতগুলি অ্যাপ আপনি দেখতে পাবেন সবগুলি অ্যাপস এ যেতে পারবেন আমি আপনাদের কমন অ্যাপস গুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেব তো প্রথমেই একটি নতুন ফিচার সম্পর্কে আপনাদের জানান এখানে একটি অ্যাপ আছে যার নাম হচ্ছে ব্রাউজার ক্যাশ ক্লিনার ব্রাউজার ক্যাশ ক্লিনারটা হচ্ছে আমরা এর আগে আপনাদেরকে যখনই ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করতে বলতাম তখন আপনাদেরকে বলে দিতাম কন্ট্রোল চেপে শিফট চেপে ডিলিট চেপে তারপরে বিভিন্ন জিনিসকে টিক ক্লিক করে তারপরে ক্যাশ ক্লিয়ার করতে এটি এখন একটু পদ্ধতিগত চেঞ্জ হয়ে খুব সহজেই ডিএসএসটির ভেতরে ক্যাশ ক্লিনারের জন্য একটি অ্যাপ চলে এসছে এবং যখন আপনারা এই ক্যাশ ক্লিনারে ক্লিক করবেন তখন আপনারা এই ধরনের একটি উইন্ডো দেখতে পারবেন উইন্ডোতে আমার এখানে মাত্র একটি রয়েছে কিন্তু হয়তোবা আপনাদের এখানে আরো অনেকগুলি থাকতে পারে আপনার ব্রাউজারে কতটুকু ক্যাশ জমা হয়েছে তার উপরে এটি নির্ভর করবে তখন আপনি এখানে সিলেক্ট অল ক্লিক করে ক্লিয়ার ক্লিক করে দিলে আপনার ব্রাউজারে সম্পূর্ণ ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা দেখলাম যে আগে আমরা যতটা একটু কঠিন ভাবে যখন আমরা ক্যাশ ক্লিয়ার করতাম এখন বিষয়টি অনেক ইজি বা সহজ ভাবে চলে এসেছে এই বিষয়টিতে আপনাদের যদি কারো বুঝতে সমস্যা থেকে আমরা শেষে যখন আলোচনা করব তখন আমরা এই বিষয়ে আবার ফেরত আসব এখন আমরা চলে যাব ট্র্যাকার ক্যাপচার যেই কি মূলত আমাদের আজকের বিষয় সেটি নিয়ে কাজ করব আমরা অ্যাপ থেকে ট্র্যাকার ক্যাপচারে ক্লিক করি আপনারা যার যার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে আমার সাথে সাথে ভিউ দেখতে পারেন তবে আমার এটি সম্পূর্ণভাবে আপনারা একবার দেখেও রাখতে পারেন পরেও এটিকে যেতে পারেন তো যদি আপনারা যে কোনো ধরনের সমস্যা ফেস করেন তবে অবশ্যই আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাবেন আমাদের কাছে ইমেইল করার জন্য আপনারা problem@mis.dghs.gov.bd এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন আপনারা এখন দেখছেন যে
আমি এক থেকে প্রেসার ক্যাপচার মডিউল প্রেসার ক্যাপচারে চলে গিয়েছি এবং প্রেসার ক্যাপচারে যাওয়ার পরে বাম পাশে বাংলাদেশ নামে একটি অর্গানাইজেশন আমি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আপনারা হয়তো বা আপনাদের অর্গানাইজেশনগুলোকে ভিন্ন নামে দেখতে পারেন এটিও নির্ভর করে আপনাদের লগইনের উপরে যে যেই অর্গানাইজেশন থেকে লগইন করেছেন সে তার অর্গানাইজেশন দেখতে পারবেন আমরা আজকে দেখানোর জন্য ঢাকা ডিভিশনের নেত্রকোনা ডিস্ট্রিক্টের একটি কমিউনিটি ক্লিনিককে দেখে নিচ্ছি আগে আমাদের জন্য অর্গানাইজেশন ইউনিট সিলেক্ট করার পরে একজন পার্সনকে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের বলতে হতো যে অ্যাড নিউ এখানে সেই একই অপশনকে আমাদের বলতে হবে রেজিস্টার কিন্তু রেজিস্টার করার পূর্বে আপনারা প্রোগ্রামটি সিলেক্ট করে নেবেন এতে একবারে লগ ইন স্ক্রিন থেকেই পার্সন আপনার চাহিদা মতো প্রোগ্রামে এনরোল হয়ে যাবে আমরা প্রথমে ম্যাটারনাল হেলথ প্রোগ্রামে একটি প্রেগনেন্ট ওমানকে রেজিস্ট্রেশন করে দেখব সুতরাং আমরা ম্যাটারনাল হেলথ প্রোগ্রাম সিলেক্ট করার পরে রেজিস্টার ক্লিক করব এখন এমনও তো হতে পারে আপনি যে মাসে রেজিস্টার করতে চাচ্ছেন তিনি আগেই এখানে রেজিস্ট্রেশন হয়ে আছেন সেক্ষেত্রে আমাদের আগের অপশনগুলি যেভাবে ছিল যে আমরা বিভিন্নভাবে তাকে সার্চ করে পেতে পারতাম কিভাবে সার্চ করতাম আমরা একটি সার্চ বক্সে তার নাম লিখে দিতাম এইখানে এখানেও একইভাবে সার্চ বক্স রয়েছে আমি যদি এখানে প্রথম যে নামটি রয়েছে নমিতা নমিতা লিখে যদি আমি সার্চ করি তখন আমি এখানে দুইজন নমিতার নাম পেয়ে যাচ্ছি এবং আমি এখানে দেখতে পাচ্ছি হয়তোবা ভুলক্রমেই দুইজন নমিতা আসলে একই ব্যক্তি একে দুইবার রেজিস্ট্রেশন করা হয়েছে এই ধরনের ভুল আমাদের হয়ে থাকে কারণ এখানে দেখুন নমিতা রানী এবং নমিতা দুইজনের মোবাইল ফোন নাম্বারটি একই দেওয়া আছে এবং তাদের হাজব্যান্ডের নামও একই সুতরাং আমরা বুঝতে পাচ্ছি যে এখানে রেজিস্টার করার পূর্বে দেখে নেওয়া হয়নি যে সেই নমিতা রয়েছে কি না এরপরেই আমাদের যে কাজটি আমি যদি সেই নমিতাকে পেয়ে থাকি তাহলে তো অবশ্যই আমি এখান থেকে তার ড্যাশবোর্ড যেটি আমাদের আগে ছিল যে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা তার ড্যাশবোর্ডে চলে আসতাম দুঃখিত এবার এখানেও একইভাবে আমরা তার ড্যাশবোর্ডে যেতে পারি তো ওটি আমরা পরে দেখাবো প্রথমে আমরা যদি ধরে নেই যে এই নমিতাকে আমরা খুঁজছি না আমরা অন্য একজন নমিতাকে খুঁজছি তাহলে আমরা এখানে রেজিস্টার শব্দটি ক্লিক করব এছাড়াও সার্চের আরো অনেকগুলি মাধ্যম আছে সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আবার দেখিয়ে দিব তো নমিতাকে যখন আমরা রেজিস্টার করব তখন আমরা এই ধরনের একটি ফর্ম পাব এবং ফর্মে ফার্স্ট ভিজিট ডেটটি আজকের ডেট অটোমেটিক্যালি উঠে এসেছে বর্তমান সফটওয়্যারে এলএমপি ডেটটি অটোমেটিক্যালি আজকের ডেট চলে আসলেও এটি আপনারা অবশ্যই ঠিক করে নেবেন এর জন্য আমরা এখানে লিখে দিয়েছি যে কারেক্ট এলএমপি ডেট তো তার এলএমপি ডেটটি আমরা যদি মনে করি যে জানুয়ারি মাসের হয়তো বা এক তারিখে হয়েছে তাহলে জানুয়ারি মাসের এক তারিখে দিয়ে আমরা এলএমপি ডেটটি সিলেক্ট করব আর সিস্টেম জেনারেটেড আইডেন্টিফায়ার যেটা সেটা আসলে আপনাদের পূরণ করার প্রয়োজন নেই সিস্টেম জেনারেটেড আইডেন্টিফায়ারটা এটা অটোমেটিক্যালি তৈরি হবে এবং এখানে আপনারা এটা পূরণ করতে পারবেন না ফুল নামের স্থানে আপনারা পুরো নামটি লিখবেন আগের মতোই এখানে একটি ভ্যালিডেশন ইয়ার চলে এসছে জেন্ডার শুড বি ফিমেল তো আমাদেরকে জেন্ডারটি মেল সিলেক্ট করা যাবে না আমরা এখানে ফিমেল সিলেক্ট করে দিব তো ফিমেল সিলেক্ট করে আমি এখানে নামটি দিচ্ছি টেস্ট মাদার তো টেস্ট মাদার নামে আমি একজনকে রেজিস্ট্রেশন করছি এবং তার ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি 1998 সালের ফেব্রুয়ারি 1 তারিখ অথবা আমরা সরাসরি তার এজও লিখতে পারি তো মোবাইল ফোন নাম্বার আপনাদের জানা থাকলে আপনারা তার মোবাইল ফোন নাম্বারটি দিবেন আমি আপাতত 01111 এই রকমের একটি মোবাইল ফোন নাম্বার দিয়ে দিলাম তো আমরা এই টেক্সট মাদার থেকে পরবর্তীতে ডিলিট করে ফেলব তার হাজব্যান্ডের নাম এবং অন্যান্য যে ইনফরমেশন সেগুলো আপনারা পূরণ করবেন
খেয়াল রাখবেন ওয়ার্ড নাম্বারটা অবশ্যই নিউ হবে এখানে আমরা নিউ লিখে দেব তারপর আপনি ওয়ার্ড নাম্বারের উপরে মাউস নিয়ে গেলে দেখতে পারবেন ওয়ার্ড নাম্বার ব্র্যাকেটে নিউ লেখা রয়েছে বাকি ইনফরমেশন গুলো পূরণ করে শেষে একটি অপশন আছে যেটির নাম হচ্ছে ওয়েলথ ওয়েলথের ব্যাপারে আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন রয়ে গেছে ওয়েলথের ক্ষেত্রে আমরা আলট্রা পুয়র পুয়র মিডল ক্লাস বা রিচ কিভাবে সিলেক্ট করব কমিউনিটি ক্লিনিকের যে গাইডলাইন বই রয়েছে সেই গাইডলাইন বইয়ে সম্ভবত 16 নম্বর চ্যাপ্টারে তাকে আপনি আলট্রা পুয়র বলবেন তাকে পুয়র বলবেন তাকে মিডল ক্লাস বলবেন তাকে রিচ বলবেন সে ধরনের একটি গাইডলাইন দেওয়া আছে ওটি দেখে আপনারা পূরণ করবেন আপনারা পূরণ করে নিচে দুটি বাটন রয়েছে একটি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ তার মানে হচ্ছে আপনি এই মানুষটিকে সেভ করে তার তার বিষয়ে অন্য কাজে কন্টিনিউ করতে চান তার বিষয়ে অন্য কাজ বলতে বোঝায় তাকে সেবা প্রদান বা তার সেবার তথ্য কম্পিউটারে এন্ট্রি করা আর যদি আপনি সেভ অ্যান্ড অ্যাড নিউ ক্লিক করেন তাহলে এই ফর্মটি আবার পুনরায় চলে আসবে আপনি তখন আরেকজন লাইভ রেকর্ড করতে পারবেন আমাদের বিভিন্ন সময় দুটি প্রয়োজন পড়ে আমরা যদি অনেকজন মায়ের লিস্ট একসাথে নিয়ে বসি যে আমরা সবার লিস্ট গুলো পরপর পূরণ করে যাব তারপরে আমরা তাদের ভিজিটের ইনফরমেশন দিব তখন আমরা সেভ অ্যান্ড অ্যাড নিউ ক্লিক করে যাব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা একজন মায়ের নাম ঠিকানা উল্লেখ করার পরে তার প্রথম ভিজিটের তথ্য সমূহ ইনক্লুড করে থাকি এর জন্য আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে তার পরবর্তী অপশনে চলে যাব তবে এখানে আপনারা আপনাদের সুবিধার্থে ভিলেজের নাম ওয়ার্ড নাম্বার মহল্লা এগুলো লিখে রাখবেন এগুলো দিয়ে কি ধরনের সুবিধা হবে সেগুলো আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখাবো সুতরাং আমরা এখন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করতে যাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে পাঁচজন ড্যাশবোর্ডটি চলে আসছে এটি দেখতে আগের আমাদের যে পাঁচজন ড্যাশবোর্ড ছিল সেটি থেকে অনেকটাই আলাদা আসলে অনেকটা আলাদা হলেও এর ভিতরেই আগে সব ইনফরমেশন গুলো রয়ে গিয়েছে উপরন্তু আগের চেয়ে আমরা এখানে আরো ভালোভাবে অনেক কিছু দেখতে পাই কিভাবে দেখতে পাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমরা উপরে যেখানে পাঁচজন প্রোফাইল দেখতে পেতাম সেখানে অল্প একটু ছোট্ট স্ক্রিনে আমরা পাঁচজন প্রোফাইল গুলো দেখতে পেতাম এবং আমরা তখন এই অল্প স্ক্রিনে দেখতে পেতাম তখন আমরা সেখান থেকে তার সব ইনফরমেশন দেখতে হলে আমাদের একটি স্ক্রল করে যেতে হতো এখন তার পাঁচজনের যে প্রোফাইলটি আমি এন্ট্রি করেছি এই পুরোটুকু ডান পাশে একটি বক্স করে দেওয়া রয়েছে আচ্ছা মাঝখানে আমি একটু কথা বলে নিই অনেকেই আমাকে মেসেজ করছেন এখন যে হচ্ছে তারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন না আপনারা আপনাদের স্পিকার চেক করুন এবং আমি দেখেছিলাম যে কানেক্ট টু অডিও নামে একটি অপশন হয়তো আপনাদের পেজে চলে এসছে কোনো একটা জায়গায় আছে সেখানে ক্লিক করে নিন তাহলে আপনারা আমার ভয়েস শুনতে পারবেন এখানে যখন আপনারা দেখছেন তখন আপনারা দেখছেন যে আপনারা যেই ইনফরমেশন গুলো দিয়েছেন সেই ইনফরমেশন গুলো আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আর এদিকে পরিবর্তন করার কোন অপশন নাই একটু পরিবর্তন করতে হলে আবার পাঁচজনের ক্ষেত্রে এডিটে গিয়ে এডিট প্রোফাইলে গিয়ে আপনাদেরকে পরিবর্তন করে দিয়ে আসতে হবে ওই জায়গাটাতে আমি এক মুহূর্তে যাচ্ছি না ওই জায়গাটি আসলে কখন প্রয়োজন হবে আপনি যখন কোন পাঁচজনের হাজবেন্ডের নাম জানতেন না কিন্তু পরবর্তী অন্য একটি ভিজিটে এসে হাজবেন্ডের নাম জেনেছেন তখন আপনি ওটি পূরণ করবেন আমরা তার পরের অংশে যাই এরপরে আমরা এর আগে যেভাবে পূরণ করতাম আমি আসলে সেই সিকোয়েন্সে যাওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের ধরতে সুবিধা হয় এরপরে আমরা যেটা করতাম যে একটি নির্দিষ্ট ডেট থাকত এবং সেই ডেটটি কালার হয়ে থাকত এবং সেই কালারগুলো ছিল বিভিন্ন ধরনের কালার ছিল এখনও সেই বিভিন্ন ধরনের কালারই রয়েছে কালারগুলোকে একটু হালকা করে আনা হয়েছে তো প্রতিটা কালারের মিনিং এখনও আপনারা দেখতে পারবেন এখানে আই বাটনটি ক্লিক করলে আপনারা এখনও দেখতে পারবেন যে এটি কমপ্লিটেড এক্সিকিউটেড অন টাইম ওভারডিউ স্কেচ লেখাগুলো একটু চেঞ্জ হয়ে গেছে তো আমি খুব সংক্ষেপে আপনাদের লেখাগুলোর সাথে পরিচয় করে দিই কমপ্লিটেড আমাদের আগেও ছিল এখনো রয়েছে এক্সিকিউটেড যেটা আগে ছিল যে আমাদের একজন মানুষ আসার পরে তার ভিজিটের ডেটটা দিলেই তার মানে সে চলে এসছে সে চলে আসলেই তার ভিজিটের ডেটটা সে তখনই চলে আসছে কমিউনিটি ক্লিনিকে সে এসেছে এবং তার ভিজিট ডেটটা এন্ট্রি করা হয়েছে ভিজিট ডেট এন্ট্রি করার মানে হচ্ছে সে কত তারিখে ভিজিটে এসেছে সেটি আমি এন্ট্রি করেছি
কিন্তু আমি পুরো ফর্মটাকে হয়তো কমপ্লিট করিনি পুরো ফর্মটাকে কমপ্লিট করলে তালাকটা হয়ে যাবে কনফিউজের মতো এখানে অনেকের একটু বিরন্ত থেকে যায় যে এক্সিকিউটেড এবং কম্পিউটারের ভিতরে অন টাইম তার মানে হচ্ছে যে তার এখনো ডেট আছে সামনে যেটা আমরা আগে হলুদ কালার দিয়ে দেখতাম ওভার ডিউটি হচ্ছে তার ডেট অলরেডি পার হয়ে গেছে যেটাকে আমরা আগে লাল কালার দিয়ে দেখতাম এবং সেটাকে ওভার ডিউ হিসাবে আমরা দেখতাম আর স্কিপ হচ্ছে তার এই ডিউটি নেওয়ার হয়তো প্রয়োজন নেই বা প্রয়োজন ফুরিয়ে গেছে এটি কিছু কিছু সময় হতে পারে এটি নিয়ে অনেক সময় আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে স্কিপ কোন সময় ধরা যাক একজন প্রেগনেন্ট ওমেন তিনি মারা গেছেন তো তিনি যদি মারা গিয়ে থাকেন এবং তার সামনে একটি শিডিউল ডেট ছিল তো তখন তার ওই সামনের ডেটটি স্কিপ হয়ে যাবে তাকে আর সামনের ডেটে সেবা দেওয়ার প্রয়োজন নেই অথবা তার অবসান হয়ে গেছে অথবা তার মিসকারেজ হয়ে গেছে এই ধরনের ক্ষেত্রে তার সামনের ভিজিটের ডেটগুলো অটোমেটিক্যালি স্কিপ হয়ে যাবে আচ্ছা সুতরাং আমরা এই কালারগুলো সম্পর্কে একটি পরিচিতি লাভ করলাম কারোর আরো ডিটেল প্রয়োজন হলে আমরা প্রশ্ন উত্তর পর্বে গিয়ে বাকি অংশ পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আমরা এই ভিজিটের শিডিউল ডেটটিকে পাশে আমাদের এখানে একটি ভিজিট ডেট রয়েছে যদি কখনো কারোর শিডিউল ডেট যদি কখনো কারো শিডিউল ডেট পরিবর্তন করতে হয় তখন সেই শিডিউল ডিউ ডেট দিয়ে আপনারা এটাকে পরিবর্তন করতে পারবেন আর ভিজিট ডেটটি হবে ঠিক যে তারিখে সে কমিউনিটি ক্লিনিক হোক বা এইচের তার বাড়িতে গিয়ে হোক অথবা সে অন্য কোনো ফ্যাসিলিটি থেকে উপজেলা হেলথ কমপ্লেক্স জেলা হাসপাতাল অথবা প্রাইভেট ক্লিনিক থেকে যেই দিনে সে ভিজিট নিয়েছে এটা এমন নয় যে যেই দিনে আপনি তথ্যটি পূরণ করেছেন আপনি তথ্যটি পূরণ করার ডেট সেটা অটোমেটিক্যালি আপনি যখন সিস্টেমে এন্ট্রি করবেন তখন থেকে যায় কিন্তু এখানে আপনাকে পূরণ করতে হবে ভিজিটের ডেট আই মিন যে তারিখে সে আসলে সেবা পেয়েছে আমরা ধরে নিই যে তাকে আমরা হয়তো তার 11 তারিখে সে সেবা পেয়েছে 11 তারিখটি আমরা সিলেক্ট করবো যদিও আজকের তারিখটি হচ্ছে 16 তোমরা 11 তারিখ সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখে থাকবেন যে এই রংটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে সেই কমিউনিটি ক্লিনিকে হোক বা অন্য জায়গাতে হোক আগমন করেছে সে আগমন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার জন্য একটি ফর্ম চলে এসছে যেই ফর্মটি এখনো পর্যন্ত আগের মতোই রয়েছে যদিও আমরা হয়তো সামনে এই ফর্মের কিছু মডিফাই করব আমরা প্রথমে ভার্সন চেঞ্জ করে দেখতে চাচ্ছি যে ভার্সনটি ঠিক মতো কাজ করছে কিনা তারপরে আমরা কিছু ফর্ম মডিফিকেশন কাজ পরে করব এখানে আমাদের আগের মতোই নাম্বার অফ এএনসি এএনসি 1 2 3 4 আর 4 প্লাস রয়েছে এক্ষেত্রে একটা প্রশ্ন আমি অনেক সময় আপনাদের থেকে পেয়ে থাকি যে এএনসি 1 বলতে কি আমরা প্রথম 16 সপ্তাহের ভিতরে বুঝবো এএনসি 2 বলতে কিভাবে বুঝবো আপনাদের এক্ষেত্রে সময়কে কি বোঝার কোনো প্রয়োজন নেই আপনি উনি যদি প্রথম বাচ্চাবাণীতে আসে তাকে এএনসি 1 দিবেন পরের জনকে 2 দিবেন তারপরে ভিজিটকে 3 দিবেন তারপরে ভিজিটকে 4 আর 4 প্লাস দিবেন এটি নিয়ে যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে থাকে যে না এটি আসলে ওরকমই হবে তখন আপনারা তাকে বলবেন যে ওই ধরনের সিস্টেমে 4 প্লাস বলে কোনো বিষয় নেই এখানে যেহেতু 4 প্লাস দেওয়া রয়েছে সেহেতু এখানে এএনসি 1 বলতে বোঝাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং চতুর্থ থেকে আসামি কিন্তু আমরা যখন টাইম ধরে ধরি তখন কিন্তু 4 প্লাসের কোনো বিষয় নেই বিষয়টি আমরা অনেকটাই অনেকভাবে আপনাদেরকে বোঝাতে চেয়েছি তারপরেও হ্যাঁ আমাদের ভিতরে কমপ্লিকেশন থাকতেই অনেকেই হয়তো বিষয়গুলোকে অন্যভাবে বুঝতে পারে তো তখন আপনারা এই কথাগুলোকে বুঝিয়ে দিলে তারা বুঝতে পারবে তো আমি তাকে দিলাম এএনসি 1 আচ্ছা আমাদের আগের ভাষণে একটি সমস্যা ছিল যে আমরা এটিকে মুছে দিতে হতো তাই না আমাদের যদি কখনো যেতে হতো তখন এটি মুছে দিতে হতো এই কারণে একটি ক্রস চিহ্ন চলে আসে প্রতিটি ডেটা এন্ট্রি করার পরে ক্রস চিহ্ন চলে আসে তো ক্রস চিহ্ন ক্লিক করলেই আপনার এই ঘরটি আবার খালি হয়ে যায় তো আপনি যদি মনে করেন যে আপনি ভুল করে ফেলেছেন তখন আপনি এই ক্রস চিহ্নকে ক্লিক করে দিবেন এএনসি সার্ভিস প্রোভাইডেড বাই এএনসি সার্ভিস যে কথা কার কাছ থেকে পেয়েছে সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে যে সেবা দিয়েছে তার নামে তো আমরা এখানে যদি ধরে নিই যে তার সেবাটি পিএসসিটি দিয়েছে তাহলে পিএসসিটি ক্লিক করবে যার ফলে ডেটা এন্ট্রিটা পিএসসিটি করলেও এখানে এমন কোনো বিষয় নেই যে এইচএ বা এফডব্লিউ এ তাকে ডেটা দিয়ে তার ডেটাটা পিএসসিটি হয়ে যাচ্ছে পিএসসিটি ডেটা এন্ট্রি করছে কিন্তু যার ডেটা সেটা কিন্তু তার নামে মানে সার্ভিস যে প্রোভাইড করেছে সেটা কিন্তু তার নামে প্রোভাইড হিসাবে তার নামে আসছে
এই বিষয়টা নিয়ে আমাদের অনেক সময় এইচএ বা এফডব্লিউ এর সাথে কিছু কথাকাটাকাটি হয়ে থাকে, আমি অনেকের কাছে শুনেছি। এরপরের ঘাটতি হচ্ছে এনিমিয়া। এনিমিয়ার ক্ষেত্রে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা ওয়ান প্লাস দিয়ে রাখবেন, আর যদি কেউ বুঝতে পারেন অথবা একজন কাগজ নিয়ে আসে যে কাগজে লেখা রয়েছে হাসপাতাল থেকে, এই ধরনের কোনো কেস হলেই তখন আপনারা পরেরগুলো দিবেন। তবে আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে অবশ্যই আপনারা পরের ঘরগুলোকে ব্যবহার করবেন। যদি তার কোনো ডেঞ্জার সাইন থেকে থাকে তখন এই ডেঞ্জার সাইনে আপনারা ক্লিক করবেন। এছাড়া সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। সবাই খেয়াল রাখবেন যে সিস্টোলিক হচ্ছে ব্লাড প্রেশারের বড় যে নাম্বারটা আছে সেটি হচ্ছে সিস্টোলিক, ডায়াস্টোলিক হচ্ছে ছোট যে। আমরা অনেক ক্ষেত্রেই এটি ভিন্নতা পেয়ে থাকি আপনাদের রিপোর্টের ক্ষেত্রে। এরপরে ওয়েট, ওয়েটটা কেজিতে মেজার করতে হবে, এক্ষেত্রে গ্রাম বা অন্য কিছু দেওয়ার কোনো সুযোগ নেই, এবং হাইট মেজার করতে হবে সেন্টিমিটারে। আপনারা প্রতিটা ডেটা এন্ট্রি করার সময় এর পাশাপাশি যে এই যে কেজি বা সেন্টিমিটার যেগুলো রয়েছে ওগুলো একটু দেখে নেবেন। ওগুলো দেখে নিলে আপনাদের ডেটা এন্ট্রি করতেও সুবিধা হবে এবং আমাদেরও সঠিক তথ্য পেতে সুবিধা হবে। এছাড়াও বাকি সবগুলো অংশের পরে এখানে আয়তে যদি দিয়ে থাকেন তাহলে কতটি আয়তে দিয়েছেন, এখানে সংখ্যাটি লিখবেন যে আপনারা কতটি আয়তে দিয়েছেন। আমাদের নিয়ম অনুযায়ী প্রত্যেককেই আমরা এক একটি ভিজিটে আসলে 30টি করে আয়তে দিয়ে যেতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে রোগীকে 5টি বা 7টি বা 10টি আয়তে ট্যাবলেট দিবেন না, এতে আপনার কাছে যদি নাও থাকে আপনি একজন রোগীকে দিয়ে দিন, পরবর্তী সময়ে নিয়ে এসে আরেকজন রোগীকে দিন, কিন্তু 30টি করে দেওয়া, এটি আমাদের আইটিএইচ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এবং নিউট্রিশন থেকে এই নিয়মটি করা হয়েছে, সেজন্য আমাদেরকেও এটাই ফলো করাটাই বাঞ্ছনীয়। যদি সে এএনসি না নিয়ে পিএনসি নিয়ে থাকে তাহলে এখানে পূরণ করবেন। এক্ষেত্রে একটি মনে রাখার মতো বিষয় আমি আবারও রিপিট করছি, মনে রাখার মতো বিষয় একই দিনে আপনি এএনসি পিএনসি ডেলিভারি সকল ইনফরমেশন এন্ট্রি করবেন না। একটা দিনে সে একটি ভিজিট নিতে পারে, সে হয় এএনসি নিয়েছে অথবা পিএনসি নিয়েছে অথবা তার ডেলিভারি হয়েছে। যদি একই ডেটে সে সকালবেলা ডেলিভারি এবং বিকালে পিএনসি নিয়ে থাকে সেটা একই ডেটে আপনি আলাদা সার্ভিস দিয়ে এন্ট্রি করবেন, কারণ সেটি একটি আলাদা সার্ভিস। একজন মায়ের জন্য কতগুলি সার্ভিস প্রয়োজন হয়, তার অন্তত পক্ষে 4টি এএনসি, একবার তার ডেলিভারি এবং তারপরে পিএনসি সার্ভিস প্রয়োজন হয়। সুতরাং আমাদের যখন আমরা ক্যালকুলেশন করি তখন আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি একই ডেটে আপনি এএনসি ওয়ান পিএনসি ওয়ান এবং ডেলিভারি ইনফরমেশন তিনটি পূরণ করে রেখেছেন। এই ধরনের ভুলগুলো আপনারা একটু খেয়াল করে দিবেন, তাহলে আমাদের জন্য এটা অ্যানালাইসিস করতে সুবিধা হবে এবং আপনার জন্য পরবর্তীতে পেশেন্টের বিভিন্ন ইনফরমেশন পাওয়াটা অনেক সহজ হবে। পিএনসি যদি 48 ঘন্টার মধ্যে হয়ে থাকে তখন এসিএনসি 48 আওয়ার আপনার বাদ এটি দিয়ে দেবেন, কারণ আপনারা জানেন যে আমাদের একটি ন্যাশনাল ইন্ডিকেটর রয়েছে যে পিএনসি 48 ঘন্টার ভেতরে মা পিএনসি পাওয়া বাচ্চা পিএনসি পেল কিনা। এরপরের অংশে আমরা ডেলিভারি ইনফরমেশনে দেখতে পাই যে প্লেস অফ ডেলিভারি, কোথায় ডেলিভারি হয়েছে। প্লেস অফ ডেলিভারিতে আপনারা বিভিন্ন ধরনের হাসপাতালের তথ্য পেয়েছেন এবং এছাড়াও হোম ডেলিভারি এবং আদার প্লেসে যদি ডেলিভারি হয়ে থাকে, আদার প্লেস বলতে অনেকে ডেলিভারি রাস্তাও হয়ে যেতে পারে এবং এই ধরনের কেসে আপনারা আদার প্লেস দিয়ে রাখবেন। ইভেন মানে আমি জানি না মসজিদে বা মন্দিরে যদি কোনো ডেলিভারি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এগুলোকে আদার প্লেস দিয়ে রাখবেন। তো ডেলিভারি বাই এক্ষেত্রেও একইভাবে যে ডেলিভারি করিয়েছে আপনারা তাকে দিবেন। এরপর হচ্ছে টাইপ অফ ডেলিভারি, কি ধরনের ডেলিভারি হয়েছে। এক্ষেত্রেও আপনারা এই জিনিসগুলোর নাম প্রত্যেকেই জানেন, তো যে ধরনের ডেলিভারি হয়েছে সেটি ক্লিক করবেন। এখানে এনভিডি বলতে বোঝায় নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি, যেটাকে আমরা নর্মাল ডেলিভারি বলে থাকি। এটার টেকনিক্যাল নাম হচ্ছে এনভিডি, সুতরাং আমরা এখানে টেকনিক্যাল নামটি দিয়েছি। তবে আমরা হয়তো এটিকে সহজ করে পাশের ব্রাকেটে নর্মাল ডেলিভারি লিখে দিতে পারি। ডেলিভারির সময় তাকে মেজোপোস্টাল দেওয়া হয়েছে কিনা, এক্ষেত্রে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে তার ডেলিভারির সময় মেজোপোস্টাল দেওয়া হয়েছে কিনা। অনেক মা মেজোপোস্টাল আগে পেয়ে থাকেন, সেক্ষেত্রে সেই ইনফরমেশন না ডেলিভারির সময় তাকে মেজোপোস্টাল দেওয়া হয়েছে কিনা অথবা ডেলিভারির সময় অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে কিনা, ইনফরমেশন গুলো যদি আপনারা না জানেন তাহলে ঘরটি খালি রাখবেন। ইনফরমেশন যদি আপনি জানেন এবং হ্যাঁ হয় তাহলে ইয়েস দিবেন, ইনফরমেশন যদি আপনি জানেন এবং উত্তর হয় না তাহলে নো দিবেন। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি, যদি আপনি না জানেন ঘর খালি থাকবে, যদি আপনি জানেন এবং ইনফরমেশন হয় যে হ্যাঁ সে পেয়েছে তাহলে ইয়েস হবে,
যদি আপনি জানেন এবং সে না পেয়ে থাকে তাহলে নো হবে আমার আবারও ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি যদি আপনি জেনে থাকেন যে পেশেন্ট মিজোপ্রস্টল ট্যাবলেট পেয়েছে তার ডেলিভারির সময় তখন আপনি ইয়েস দিবেন যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি কিছুই করবেন না আর যদি আপনি জেনে থাকেন কিন্তু সে পায়নি তখন নো ক্লিক করবেন এরপরের অংশে আসছে যে আউটকাম প্রতিটা ডেলিভারির থেকেই একটি করে আউটকাম আসবে আপনাদের ক্ষেত্রে আরেকটু বলে রাখি যদি কোনো মায়ের 7 মাসের আগে গর্ভ খালাস হয়ে থাকে তাহলে সেটিকে আমরা ডেলিভারি হিসাবে নিরূপণ করি না 7 মাস বা 28 দিন 28 সপ্তাহের পরে ডেলিভারি হলেই কেবল তাকে ডেলিভারি গর্ভ খালাস হলে তাকেই কেবল ডেলিভারি বলা হয় ডেলিভারি হলে অবশ্যই হয় লাইফ বার্থ অথবা স্টিল বার্থ অথবা দুটোই হতে পারে তো আমরা 7 মাসের আগে যে সকল গর্ভ খালাস হয় সেগুলোকে আমরা গর্ভপাত এর ভিতরে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত গর্ভপাত সেটিকে আমরা টেকনিক্যাল ভাষায় বলে থাকি ইংরেজিতে যে অংশগুলোকে বলে হচ্ছে মিসক্যারেজ অথবা অ্যাবর্শন তো সেই ধরনের কেসে আপনাকে এই ডেলিভারি ইনফরমেশন পূরণ করার দরকার নেই সেটির ক্ষেত্রে আমরা বলছি যে সেটির ক্ষেত্রে কি করবেন শুধুমাত্র যদি 7 মাসের পরে হয় তখনই আপনারা এখানে লাইভ বার্থ এবং স্টিল বার্থে এন্ট্রি করবেন যদি আপনার লাইভ বার্থ হয়ে থাকে 1 তাহলে 1 দিবেন লাইভ বার্থ দুটি হয়ে থাকলে 2 দিবেন একটি লাইভ বার্থ একটি স্টিল বার্থ হলে লাইভ বার্থের ক্ষেত্রে 1 এবং স্টিল বার্থের ক্ষেত্রে 1 এভাবে করে আপনি পূরণ করে থাকবেন এই বার্থটা যদি জন্ম হওয়ার সাথে সাথে থার্মাল কেয়ার রিসিভ করেন থার্মাল কেয়ার বলতে আমরা মূলত বুঝে থাকি কমিউনিটি লেভেলে মোছানো এবং মোড়ানো তাহলে এই মোছানো মোড়ানোরও আলাদা নিয়ম আছে এবং সেই বাচ্চা যদি ব্রেস্ট ফিডেড হয়ে থাকে আই মিন বুকের দুধ খেয়ে পেয়ে থাকে 1 ঘন্টার মধ্যে তখন এখানে ক্লিক করবেন এবং আপনারা জানেন যে বাচ্চাদের জন্মের পরে প্রথম 72 ঘন্টার ভিতরে গোসল করাকে নিষেধ করা হয় সেক্ষেত্রে ফিডেড বাথরুম যদি গোসল 72 ঘন্টার পরে করানো হয়ে থাকে তাহলে ক্লিক করবেন যদি 72 ঘন্টা আগে করানো থাকে তাহলে এই ঘরটি ক্লিক করবেন না যদি মাকে রেফার করা হয়ে থাকে এটি এএনসি টিএনসি বা যে কোনো সময় হোক না কেন রেফার করা হয়ে থাকলে তখন তাকে কি কারণে রেফার করা হয়েছে সেটি ক্লিক করে দিবেন এছাড়াও টিএনসি শেষ ভিজিটে এসে যদি কোনো মা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস নিয়ে থাকেন তখন সে কি ধরনের ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস নিয়েছেন সেটি এখানে ক্লিক করবেন আমার মনে হয় আমি ফর্মটি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যদিও ফর্মটি আগের মতোই রয়ে গেছে আপনারা এর আগেও এটিতেই পূরণ করতেন এরপরে এখানে অপশন রয়েছে কমপ্লিট ডিলিট এবং ডিলিট ডিলিট মানে তো আপনারা বুঝতেই পারছেন সম্পূর্ণ ডিলিট করে দেওয়া কমপ্লিট বলতে থাকে কমপ্লিট করে ফেলা আর ভ্যালিডেট মানে ফর্মটি ঠিক আছে কিনা এখন পর্যন্ত আপনি যা ইনফরমেশন এন্ট্রি করেছেন আপনারা যদি ভ্যালিডেট ক্লিক করেন তখন আপনারা সে দেখতে পারবেন যে এটা ভ্যালিডেট হয়েছে কিনা আচ্ছা আমাদের হতে পারে সবথেকে ভ্যালিডেশন রুল এখনো ক্রিয়েট করা হয়নি যেমন আমাদের ভ্যালিডেশন রুল হয়তো হবে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এর ক্ষেত্রে কোনটা বড় হবে তো আপনি এটা যদি বিপরীতে পূরণ করে থাকেন তাহলে এটি আপনাকে একটি ওয়ার্নিং দেবে তো আমরা যেহেতু নতুন মাত্র সফটওয়্যারটি আপডেট করলাম তো ভ্যালিডেশন রুল গুলো এগুলো আমাদের আস্তে আস্তে গ্রাজুয়ালি করে দেওয়া হবে এরপরে আমরা এখানে কমপ্লিট ক্লিক করব আগের মতোই আমরা কমপ্লিট ক্লিক করলে আমাদেরকে বলে দিবে যে আমি কমপ্লিট করতে চাই কিনা এটি আসলে আরেকবার আমাকে স্মরণ করিয়ে দিবে যে আমি কমপ্লিট আসলে করতে চাই কিনা কমপ্লিট করার সাথে সাথে আমাকে অন্য একটি ডিউ ডেট দিতে বলবে আগেরবারের তুলনায় এবারে একটি পার্থক্য চলে এসেছে যে আমরা ডিউ ডেটের পাশাপাশি এখানে আবার ভিজিট ডেট দিয়ে দিতে পারি ডিউ ডেট দিয়ে দেওয়া মানে আমার পরবর্তী আরেকটি ভিজিটের ডেট দেওয়া এবং সেটি অটোমেটিক্যালি যে ডেটটি এসেছে এটি আপনারা পরিবর্তন করে দিতে পারেন এবং যদি শুধুমাত্র আপনি ডিউ ডেট দিয়ে সেভ করে দেন তাহলে আগের মতোই আপনাকে একটি ডেট দিয়ে দিবে আর যদি আপনি এখান থেকে একবারে ভিজিট ডেটও দিয়ে দেন তাহলে পুনরায় আপনি আরেকটি এন্ট্রি স্ক্রিন পেয়ে যাবেন মানে সেই মায়ের আরেকটি এন্ট্রি স্ক্রিন পুনরায় পেয়ে যাবেন তো এটি আসলে একই অপশনকে দুই জায়গায় দিয়ে দেওয়া যাতে কিনা বিষয়টিকে আপনারা সহজভাবেও ব্যবহার করতে পারেন তো আমি এখন তার অন্য একটি ভিজিটে ডেট দিয়ে ডেটটি টেস্ট করতে চাচ্ছি
প্রেস করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তার একটি ভিজিটেড ডেট এবং এখানে দিয়ে গেলে আরেকটি ভিজিটেড ডেট একটি ভিজিট সম্পন্ন হয়েছে আরেকটি ভিজিট এখনো সম্পন্ন হয়নি এক্ষেত্রে আপনারা যদি সবগুলি একসাথে পেতে চান ধরা যাক আপনি এখানে একটি দেখছেন কিন্তু আপনি চাচ্ছেন যে সবগুলিকে একসাথে দেখবেন তখন আপনি এইখানে একটি বাটন রয়েছে যার নাম হচ্ছে ফিল্টার ইভেন্ট তো ফিল্টার ইভেন্টটি আমি এখনো জানি না যে আপনাদের স্ক্রিনে চলে এসছে কিনা তো আমি একটু সময় নিচ্ছি হয়তো আপনাদের স্ক্রিনে বিষয়টি এখনো এসে পৌঁছায়নি তো ফিল্টার ইভেন্টে আপনি যদি ক্লিক করেন তখন আপনি হয় সব ইফেক্ট সবগুলি দেখতে পান অথবা শুধু যেগুলি আপনার সামনে আছে মানে সামনের ডেটগুলোকে আপনি দেখতে পান আমার মনে হয় বিষয়টি এখন আপনারা দেখতে পেয়েছেন যে ফিল্টার ইভেন্টে ক্লিক করলে কিভাবে আমার দুটি ভিজিটের ডেট চলে আসছে অথবা আমি ওটাকে আরেকবার ক্লিক করলে সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে এর পরবর্তী ডেটে ভিজিটের সেবা দিতে হলে আপনারা জানেন যে এখানে ক্লিক করে আপনি আবার ভিজিট ডেট দিয়ে একইভাবে সেবা প্রদান করতে পারেন তো আমরা এই অংশে যাচ্ছি না আমরা এখন উপরের অন্য একটি অংশের সাথে পরিচিত হই উপরে আবারও একটি কমপ্লিট বাটন রয়েছে এবং এটি হচ্ছে এনরোলমেন্টের ভিতরে কমপ্লিট বাটন এনরোলমেন্টের ভিতরে যে কমপ্লিট বাটনটি রয়েছে এই কমপ্লিট বাটনটি হচ্ছে একজন মায়ের প্রেগনেন্সি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেলে আপনারা যখন পুরো প্রোগ্রামটাকে কমপ্লিট করছেন সেই বাটনটি আসলে এখানে দেওয়া হয়েছে এখানে কমপ্লিটের পাশাপাশি অন্য একটি দেওয়া আছে যেটির নাম হচ্ছে টার্মিনেট এই টার্মিনেটটি হচ্ছে যদি কারো মিসকারেজ অ্যাবর্শন অথবা সেই মা প্রেগনেন্ট অবস্থায় মারা গিয়ে থাকে তখন তাকে টার্মিনেট করে দিতে হবে অথবা আর যদি সে সঠিকভাবে ডেলিভারির পরে 42 দিন পর্যন্ত সেবার আওতায় থেকে থাকে অথবা সেবার আওতায় না থাকলেও সে যদি বেঁচে থাকে আপনারা যদি জানেন তখন তাকে কমপ্লিট করতে হবে আমরা ম্যাটারনাল হেলথের ফর্মটি এখন প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি যে একটি নতুন জিনিস এসেছে আমরা এখন সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব আপনারা দেখেছেন যে এখানে প্রতিটি ডেটা এন্ট্রি ফর্ম এবং অন্য সবগুলির উপরে একটি করে ক্রস বাটন রয়েছে রিমুভ এই রিমুভ যদি আপনি ক্লিক করে ফেলেন কখনো তখন এই রিমুভগুলো এগুলো আপনার স্ক্রিনে দেখাবে না এটি আপনি যে কোনো সময় করতে পারেন আপনার সবগুলি অপশন একসাথে দেখার জন্য বা অন্য কোনো কারণে আপনি এগুলোকে রিমুভ করে দিয়েছেন দেখেন এখন আপনি আর কিছুই দেখতে পাচ্ছেন না অনেক কিছু মুছে গিয়েছে এ ধরনের কোনো কেস হলে তখন আপনারা এখানে একটি সেটিংস এর মতো অপশন রয়েছে যে আপনি কি কি এই মুহূর্তে দেখতে চান সেটিংস এ গিয়ে শো অ্যান্ড হাইড ওয়েজেস এখানে গিয়ে আপনি কি কি আপনি এই মুহূর্তে দেখতে চান সেগুলোকে ক্লিক করে এনে ফেলতে পারেন সুতরাং এটি আপনাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে আপনার স্ক্রিনটি একটু বড় হলে অথবা ছোট হলে আপনি যখন সম্পূর্ণ অংশ দেখতে চাচ্ছেন না আপনি এখন আর কাজ করার সময় আপনার প্রোফাইলটুকু কোনো মতে দরকার নেই তখন আপনি প্রোফাইলটুকু বন্ধ করে রাখতে পারেন তার শুধুমাত্র ভিজিটের ডেটা এন্ট্রি পার্থক্যই আপনি শুধু সামনে দেখতে চান তো এইভাবে করে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন এটি চলে গেলে ভয় পাওয়ার কিছু নেই আপনারা সেটিংসে গিয়ে এটিকে চেঞ্জ করে নেবেন আমরা এই মুহূর্তে এই প্রোগ্রামটি থেকে সরে অন্য প্রোগ্রাম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব ম্যাটারনাল হেলথ প্রোগ্রামের মতোই আপনাদের সাথে আমরা প্রজেক্ট অফ এক্ষেত্রে আমাদের প্রজেক্ট অফ ডেথ এবং চাইল্ড হেলথ প্রোগ্রাম সহ অন্য প্রোগ্রামগুলো সম্পর্কে আলোচনা করব এবং এক্ষেত্রে আপনারা দেখেছেন যে আগে আমাদের ডেটে যেতে হলে খুব একটু প্রবলেমে আমরা পড়ে যেতাম এখন আমাদের উপরে বাম পাশে একটি ব্যাক বাটন রয়েছে এবং ব্যাক বাটনটিতে ক্লিক করলে আমরা এখানে চলে যাব এরপরে আমি চাইল্ড হেলথ প্রোগ্রামের বিভিন্ন অংশগুলি সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদের ম্যাটারনাল হেলথ প্রোগ্রামের বা আসলে যেগুলো কমন বিভিন্ন প্রোগ্রামে একটি জিনিস প্রয়োজন হবে এমন জিনিস সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিতে চাই পার্সোনাল টাস্ক লিস্টে আপনারা যেখানে দেখছেন সেখানে দেখেন শো উইথ অল এনরোলমেন্ট স্ট্যাটাসটি ক্লিক করা রয়েছে এছাড়াও এখানে দেখেন অনলি দোজ উইথ অ্যাক্টিভ এনরোলমেন্ট অ্যাক্টিভ এনরোলমেন্ট বলতে এই মুহূর্তে যারা এনরোল হয়ে আছে আই মিন এই মুহূর্তে আপনার প্রেগনেন্ট ওমেনের লিস্ট যদি আপনারা জানতে চান
সেটি আমাদের এর আগে একটু অনেক সময় কঠিন হয়ে যেত এই মুহূর্তে প্রেগন্যান্ট ওম্যান কত তো এখন আপনি অনলি ডোজ অ্যাক্টিভ প্রেগন্যান্ট ওম্যান তো আমরা এর আগে দেখেছিলাম 191 জন ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 185 জন আমি আবার যাচ্ছি তারা দেখেন সব মোট মিলিয়ে আমার আছে 191 জন 191 জনের মায়ের ভিতরে এই মুহূর্তে কারেন্টলি প্রেজেন্ট আছে 185 জন তার মানে বাকিদের গর্ভ খোলা হয়ে গিয়েছে সেটা যে কোনো উপায় হয়ে থাক না কেন টিকটি হচ্ছে যারা কমপ্লিট করেছে সুতরাং যারা অলরেডি আমার এই প্রোগ্রামকে কমপ্লিট করেছে আই মিন ডেলিভারির পরে যে অনেক দিন পর্যন্ত পার করে ফেলেছে আমি যদি শুধু তাদের লিস্ট দেখতে চাই তখন আমি টিক বাটনে ক্লিক করলে তাদের লিস্টটা দেখতে পারবো এবং আমি যদি ক্রস বাটনে ক্লিক করি তার মানে হচ্ছে যাদেরটা ক্যান্সেল করা হয়েছে আই মিন তাদের টার্মিনেট হয়ে গেছে এখানে কেউ নেই যদিও আমরা একজনকে টার্মিনেট করে দিয়ে একটু দেখতে পাই আমরা কি একজনকে টার্মিনেট করে দিয়ে দেখি যাকে আমরা তৈরি করলাম তাকে আমরা এখন টার্মিনেট করে দিই আমরা তৈরি করেছিলাম টেস্ট নামে টেস্টকে আমরা এখন আসলে টার্মিনেট করে দিব যাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে এখন আমরা এই টার্মিনেট করা মানুষগুলোর লিস্ট যখন দেখতে পাচ্ছি তখন দেখেন আমরা একজনকে পেয়ে গেলাম অপরদিকে আমরা যখন এই মুহূর্তে কতজন আছে সেটি যখন 185 দেখছিলাম সেটি এখন 184 হয়ে গিয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে দেখব এবার ফার্স্ট ক্রাইটেরিয়ার ভিতরে আমরা এর আগে আপনাদের অপশন ছিল অ্যাডভান্স টাস্ক অ্যাডভান্স টাস্ক অপশনে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম অ্যাডভান্স টাস্ক অপশনে গিয়ে আমরা এর আগে পেতাম যে বিভিন্ন ফিল্ড দিয়ে আমরা সার্চ করতে পারি এখনো আমরা অ্যাডভান্স টাস্ক অপশনে গিয়ে বিভিন্ন অপশন ইভেন আমাদের সিস্টেম জেনারেটেড যে আইডি সেই আইডি দিয়েও আমরা সার্চ করতে পারি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু নাম লিখে সার্চ করলে সার্চ হয় আর ঠিক নিচে যে তীর বাটন রয়েছে এটি হচ্ছে সেই অ্যাডভান্স টাস্ক বাটন অ্যাডভান্স টাস্কে ক্লিক করলে আগে যেভাবে আমাদের একটি করে সিলেক্ট করতে হতো এখন জিনিসটি অনেক সুন্দরভাবে এসছে এখন আমরা এখানে সরাসরি বিভিন্ন ফিল্ডগুলো আমরা ঠিক যেই সিকোয়েন্সে এন্ট্রি করেছিলাম সেই সিকোয়েন্সেই দেখতে পারি এবং এই সিকোয়েন্সের ভিতরে আমি যদি বলে দিই যে তার ধরা যাক আমি জানি যে তার বাইশ বছর এইজ দিয়ে যদি আমি সার্চ দিই তো আমি দেখা যাচ্ছে যে 22 বছর এইজে আমরা কাউকে পাচ্ছি না তো আমরা এইজ বাদ দিয়ে আমরা হয়তো সেই টেস্টকে খুঁজে বের করতে পারি টেস্টকে আমরা এখন খুঁজে পেলাম দেখেন আমরা এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে JSPW এটি কারোর ক্ষেত্রে নাম্বার থাকতে পারে কারোর ক্ষেত্রে এরকম আলফা নিউমেরিক বা লেটার দিয়ে এমন কিছু একটা জিনিস থাকতে পারে মানে লেখা JSPW এই ধরনের লেখা এই সিস্টেম জেনারেটেড আইডি দিয়ে আগে আমরা সার্চ করতে পারতাম না কিন্তু এখন ধরা যাক যে আমি তার সিস্টেম জেনারেটেড আইডিটি জানি তাহলে এখানে সিস্টেম জেনারেটেড আইডি বা SID দিয়েও আমরা এখানে সার্চ করতে পারি আমি এখানে সিস্টেম জেনারেটেড আইডি দিই যে JSPW তো সিস্টেম জেনারেটেড আইডি দিলাম আমি কিন্তু তার এখন নামটিও মুছে দিচ্ছি তো তার নাম মুছে দিয়ে আমরা শুধুমাত্র সিস্টেম জেনারেটেড আইডি দিয়ে যদি সার্চ করি তাহলেও আমরা তাকে পেয়ে যাব সুতরাং এটি এখন আপনাকে এই সুবিধাটা দিবে যে আপনি সিস্টেম জেনারেটেড আইডি দিয়ে যে কোনো একটি পার্সনকে একবারে খুঁজে বের করতে পারবেন এবং আপনারা আপনাদের যে রেজিস্টার বুকগুলোকে যদি এখন শুধু এই সিস্টেম জেনারেটেড আইডিটি লিখে রাখেন তাহলে আপনারা এখন যে কোনো পেশেন্টকে খুঁজে পেতে অনেক সুবিধা হবে যেটি আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে রিকোয়েস্ট ছিল এছাড়াও আপনারা মহল্লা বা পাড়ার নাম বা ভিলেজ
অন্য যে সমস্ত ইনফরমেশন আপনারা ইনপুট দিয়েছেন এর যেকোনোটি দিয়েই আপনারা খুঁজে পেতে পারেন। আর যেই জিনিসগুলো নিউমেরিক আই মিন নাম্বার সেগুলো থেকে যেমন ওয়ার্ড নাম্বার আপনি রেঞ্জ দিয়ে খুঁজে বের করতে পারেন এবং আপনি বয়সের ক্ষেত্রেও রেঞ্জ দিয়ে খুঁজে বের করতে পারেন, এমনকি রেজিস্ট্রেশন ডেটের ক্ষেত্রেও আপনি এক্সাক্টলি আপনার মনে নেই ঠিক কবে আপনি তাকে রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু আপনি একটি রেঞ্জ দিয়ে খুঁজে বের করতে পারেন। যে সুবিধাগুলো আমাদেরকে একজন মানুষকে খুঁজে বের করার ক্ষেত্রে অনেক সুবিধা দিবে। যদিও আমরা চেষ্টা চাচ্ছিলাম যে আমরা খুব দ্রুত হয়তো প্রোগ্রামটি শেষ করবো আজকে, আমার মনে হচ্ছে একটু বেশি টাইম লেগে যাবে, কারণ আমি সবগুলো বিষয় নতুন এবং পুরাতন সবগুলোই আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমরা এখন ম্যাটারনাল হেলথ প্রোগ্রাম বাদ দিয়ে অন্য একটি প্রোগ্রাম চাইল্ড হেলথ প্রোগ্রামটি দেখতে চাই। চাইল্ড হেলথ প্রোগ্রামের ক্ষেত্রে বাকি জিনিসগুলো যেহেতু একই, সুতরাং এক্ষেত্রে আমাদের সময় অনেক কম লাগবে, এবং চাইল্ড হেলথ এর ক্ষেত্রে আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাবো এখানেও আমরা একটি টেস্ট রেজিস্ট্রেশন করেছিলাম, যাই হোক আমরা একটি নতুন করে রেজিস্ট্রেশন আমরা ম্যাটারনাল হেলথ প্রোগ্রামে দেখেছি। চাইল্ড হেলথ আমরা নতুন রেজিস্টার না করে একজনকে খুঁজে পেয়ে কিভাবে তার ড্যাশবোর্ডে যাবো সেটা দেখাবো। তো আমি ধরা যাক একেই খুঁজে পেয়েছি এবং আমরা যখন সরাসরি তার প্রোগ্রামে চলে যাব তখন আমরা এইভাবে একটি ফর্ম দেখতে পারব, এবং এই ফর্মের ভেতরে আমরা দেখছি যে তার একটিও ডেটা এন্ট্রি ডেট ক্লিক করেনি। এই ধরনের সিচুয়েশন তখনই তৈরি হবে যখন আমরা কাউকে রেজিস্ট্রেশন করে এক নিয়োগে অন্য একজনকে রেজিস্ট্রেশন করতে চলে গেছি। সুতরাং আমরা কিন্তু সেই ডেটা এন্ট্রির বক্সটার ভেতরে যে বক্সটিতে আমরা এর আগে একটি করে সার্ভিস দেখছিলাম এখানে কিন্তু আমরা কোন সার্ভিস দেখতে পাচ্ছি না। এই ধরনের সিচুয়েশন যদি কখনো হয়ে থাকে তখন আমরা কি করব, আমাদের এর আগে ভাষণটিতে পাশে একটি ক্রিয়েট নিউ ইভেন্ট নামে অপশন ছিল, এখন ক্রিয়েট নিউ ইভেন্ট অপশনটি খুব ছোট্ট করে একটি প্লাস বাটনের মধ্যে চলে এসেছে, এবং এই প্লাস বাটনটি ক্লিক করেই আমরা ক্রিয়েট নিউ ইভেন্ট করব। সেক্ষেত্রে আগের মতোই একটি ডিউ ডেট এবং একটি ভিজিট ডেট দিয়ে আমরা অ্যাড করব। আমরা শুধু ডিউ ডেট দিয়ে অ্যাড করে রাখতে পারি, পরবর্তীতে ভিজিট ডেট দিয়ে এন্ট্রি করব, অথবা ডিউ ডেট এবং ভিজিট ডেট দুটি আমরা পূরণ করতে পারি। এক্ষেত্রে আজকের ডেট দিয়ে আমি সেভ করলাম। আজকের ডেট দিয়ে করার পরে আমরা দেখতে পাচ্ছি একইভাবে আমাদের ফর্মটি এসেছে, এই ফর্মটিও আমরা এর আগেই আমরা এর সাথে পূর্ব পরিচিত। আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরি সিভিয়ার ডিজিজ সহ অন্যান্য ডিজিজের ইনফরমেশন গুলো রয়েছে, এবং যেই যেই ডিজিজে একটি শিশু আক্রান্ত হবে আপনারা সেগুলোতে ঠিক চিহ্ন দিবেন। একটি শিশু মাল্টিপল ডিজিজ বা অনেকগুলি রোগ নিয়ে একসাথে আসতে পারে, যদি অনেকগুলি রোগ নিয়ে এসে এসে থাকে তাহলে তার যে কটি রোগ নিয়ে এসে আসবে সে কটিতে ক্লিক করবেন, এবং একটি শিশুর বার্থ ওয়েট নিচে রয়েছে, বার্থ ওয়েট আপনাদের প্রতিবার সিলেক্ট করতে হবে না, তার শুধুমাত্র 6 মাসের নিচে বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে একবার একবার বার্থ ওয়েট ক্লিক করবেন, এবং 6 মাসের নিচে যদি কোনো বাচ্চা থাকে তাকে তার ক্ষেত্রে আপনারা এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং এ ছিল কিনা সেই ইনফরমেশন প্রদান করবেন। 6 থেকে 23 মাস বয়সী বা 2 বছরের নিচে যে সকল বাচ্চা তারা 4 অথবা 4+ ফুড গ্রুপের খাবার খাচ্ছে কিনা সেটি জানতে পারলে আপনারা এখানে ক্লিক করবেন। এরপরে ওয়েট ইন কেজি, এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে ওয়েট কিন্তু কেজিতে মাপতে হবে বাচ্চা যত ছোটই হোক না কেন, এবং হাইট ইন সেন্টিমিটার, বাচ্চার হাইটটাও সেন্টিমিটারে মাপতে হবে, মোয়াক টেপ দিয়ে মোয়াক মাপতে হবে, মোয়াকটা আপনারা জানেন যে এটি আমাদের যে বাহু কনুই থেকে শুরু করে আমাদের উপরের অংশে উপরের যে বাহু তার মাঝামাঝি অংশের পরিধিকে মাপা হয় একটি টেপ দিয়ে, এই টেপটি থেকে আপনারা এখান থেকে মোয়াক কতটুকু এসছে সেটি ক্লিক করবেন। এরপরে আপনাদের কাছে যে ডিএমটি কার্ড রয়েছে আমি সবাইকে অনুরোধ করি যে ডিএমটি কার্ড আপনারা সবগুলো বাচ্চাদের দিয়ে দিলেও অন্তত 2 কপি করে ছেলের জন্য এবং মেয়ের জন্য নিজেদের কাছে সংরক্ষণ করবেন, যেটি আপনার ঠিক সেবাদানের যে টেবিল সেই টেবিলের পাশেই একটি দেওয়ালে টাঙিয়ে রাখবেন। এতে সুবিধা হচ্ছে কোনো বাচ্চা মোয়াকটেট নিয়ে আসেনি বা আপনার কাছে মোয়াকটেট নেই তখন আপনি এই ইন্ডিকেটরগুলো ওয়েট ফর এজ ওয়েট ফর হাইট এগুলোকে আপনি কীভাবে ওয়েট ফর এজ অথবা হাইট ফর এজ কীভাবে মেজার করবেন সেই মেজার করার জন্য
আপনারা পাশাপাশি দুটি ছেলের এবং দুটি মেয়ের জিএমপি কার্ডটি আপনারা পাশে টাঙিয়ে রাখতে পারেন। এখান থেকে দেখে আপনারা এখানে তার বর্তমান অবস্থাকে ক্লিক করবেন। এরপরে এবারটা বর্তমান ইমিউনাইজেশন স্ট্যাটাস কি, এটি কিন্তু মিল করে না যে সে কোন কোন টিকা পেয়েছে। এটি মিল করে যে সে বর্তমানে কোন অবস্থায় আছে, আই মিন তার ভিজিট গুলোর ভিতরে সে কোন ভিজিট পর্যন্ত দিয়েছে এবং তাকে আপনি কি ট্রিটমেন্ট দিয়েছেন সেটি ক্লিক করবেন। যদি রেফার হয়ে থাকে তাহলে রেফার টু, এক্ষেত্রে রেফারের কস্ট উল্লেখ নেই কারণ ন্যাশনাল হেলথের ক্ষেত্রে রেফারের কস্টটা আমাদের খুঁজে বের করতে হয় কারণ সবগুলি তথ্য সেখানে দেওয়া নেই। কিন্তু বাচ্চার এখানে আপনি রেফার করলে আমরা এখানে দেখলেই বুঝতে পারবো যদি তার ভেরি সিভিয়ার ডিজিজ থেকে থাকে অথবা তার যদি নিউমোনিয়া থেকে থাকে সেটির জন্যই আপনি তাকে রেফার করেছেন অথবা আপনি তার ওয়েট ফর হাইট ওয়েট ফর এগুলোতে লো এই জন্য রেফার করেছেন। তো এক্ষেত্রে একজন বাচ্চা মাল্টিপল কারণেও রেফার হতে পারে, এই জন্যই আমরা ঠিক রেফারের কারণটি লিখিনি। মায়ের ক্ষেত্রে সাধারণত রেফারের কারণে মূলত একটি বা দুটি থাকে কিন্তু এখানে অনেকগুলি ডিজিজ এবং তার নিউট্রিশনাল স্ট্যাটাস সব কিছু মিলেই সে রেফার হতে পারে। সুতরাং একজনের ক্ষেত্রে রেফারের কজ ভিন্ন ভিন্ন, সেটি আমরা বের করে নেব, সেটি আর আপনাদের পূরণ করার কিছু নেই। বাকি অংশগুলি ঠিক আগের মতোই, এখানেও কমপ্লিট ভ্যালিডেট ডিজিট এই অপশনগুলি রয়েছে। তবে বাচ্চার ক্ষেত্রে টার্মিনেট করার কোনো প্রয়োজন নেই, বাচ্চাদের ক্ষেত্রে আসলে কমপ্লিটই হবে। এক্ষেত্রে বাচ্চা যদি মারাও গিয়ে থাকে তারপরও আপনারা এটাকে কমপ্লিট করে দিবেন। আমার মনে হয় আমরা ফর্মগুলি দেখা এবং ডেটা এন্ট্রি পার্থক্য প্রায় শেষ করে এসেছি। ডেটা এন্ট্রি কাটে আমাদের এন্ট্রি গুলোর ভিতরে একটি জিনিস শুধু এখানে বাকি রয়ে গেছে, এখানে নোট দেওয়ার অপশন রয়েছে প্রোফাইলের ক্ষেত্রেও এবং তার প্রতিটা ভিজিটের ক্ষেত্রেও। ভিজিট এবং প্রোফাইলের ক্ষেত্রে এই নোটগুলো মিন করে যে এক্সট্রা কোনো ইনফরমেশন যেটিকে আপনি সংরক্ষণ করে রাখতে চান। এক্সট্রা কোনো ইনফরমেশন কেমন হতে পারে, যে বাচ্চাটির একটি পা ভেঙে গিয়েছিল পূর্বে অথবা বাচ্চাটি অন্ধ, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আই বাচ্চাটি অন্ধ এই ইনফরমেশনটি কিন্তু এখানে কোথাও পূরণের জায়গা নেই। এই ধরনের সে যদি সেই রোগে না আসে কিন্তু তার এই ধরনের কোনো ইনফরমেশন পূরণের দরকার হয় তখন আপনি এখানে পূরণ করতে পারেন। এরপরে আরেকটি অংশ রয়েছে যে রিপোর্ট, যেটি আমরা এর আগেও দেখে থাকতাম যে সব ইনফরমেশন একের পর এক পাওয়ার জন্য রিপোর্ট নামে একটি অপশন আমাদের ছিল। রিপোর্টে ক্লিক করলে আমরা তখন দেখতে পেতাম যে এই বার্তা সম্পর্কে সে কবে পার্সোনাল ডিটেইল এবং সে কবে কবে কি কি সেবা নিয়েছে এবং সেই সেবার ভেতরে সে কি কি তথ্য পেয়েছে, সেই জিনিসগুলো এখানে এইভাবে রাখা আছে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমি মূলত এখন আমাদের এই সেশনের শেষে চলে এসেছি। এই সেশনের শেষে আমরা এখন ট্র্যাকার ক্যাপচার নিয়ে ইভেন্টটি এখানে শেষ করতে চাই। ট্র্যাকার ক্যাপচারের পরে ট্র্যাকার ক্যাপচারের ক্ষেত্রে আমরা একটি শুধু অপশন আমরা বাকি রয়ে গেছে, যেটি হচ্ছে এডিট প্রোফাইল। যদি কারণ পরবর্তী কোনো ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যান তখন আপনি তার এডিট প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনারা দেখেন এই মুহূর্তে তার অপশনগুলি সব ওপেন হয়ে গেছে। আগে যখন আপনি সবগুলি ইনফরমেশন পূরণ করতে পারছিলেন না, এই ঘরগুলো বন্ধ হয়েছিল, কিন্তু এডিটে ক্লিক করলেই এর সবগুলি ইনফরমেশন অন হয়ে গেছে। এরপর এরপরে আমরা আসলে অন্য একটি জিনিসে চলে যাব। আমাদের ডেটা এন্ট্রি পার্ট এখানেই সমাপ্ত। আমরা ট্র্যাকার ক্যাপচার অপশনে ঢুকলে এখানে দেখেন প্রথম যে অপশনটি এসে সেটি হচ্ছে রেজিস্ট্রেশনের ডেটা এন্ট্রি, এর পরের অংশটি রয়েছে রিপোর্ট। রিপোর্টে গিয়ে আমরা আসলে কি পাব, আচ্ছা রিপোর্টে গিয়ে আমরা যে অংশগুলি পাব সেগুলি হচ্ছে মূলত প্রোগ্রাম সামারি বা প্রোগ্রাম এবং প্রোগ্রাম স্ট্যাটিস্টিক, যেই অপশনগুলি আগে আমরা দেখতাম সেই অংশগুলি রয়েছে রিপোর্টসের ভিতরে। তো রিপোর্টসের ভিতরে আমরা প্রথমে দেখে নিই আমার কয়েকজন আমাকে জানিয়েছেন যে আমরা এই মুহূর্তে কোনো প্রশ্ন নেব কিনা,
আমরা সেই মুহূর্তে প্রশ্ন নিব আর পরবর্তীতে একবার এই সবগুলো প্রশ্ন নিব প্রশ্ন নেই না ওকে সুতরাং আমরা এই প্রশ্নটার পরে কিছু প্রশ্ন নিয়ে তারপরে আমরা পরবর্তী অংশগুলোতে চলে যাব আমাদের মনে হচ্ছে আমাদের হয়তো আজকে দুটার চেয়ে বেশি সময় পর্যন্ত থাকার প্রয়োজন হতে পারে তো আমরা প্রশ্নগুলো নিতে চাই আমি মিস্টার মোহাম্মদ উল্লাহকে অনুরোধ করব যে প্রশ্নগুলোকে অ্যালাউ করতে এবং বিভিন্ন ভাবে প্রশ্নগুলোকে আমার কাছে সন্নিবেশিত করে দিতে আমি ইতিমধ্যে তার মধ্যে প্রথম প্রশ্নটি ছিল ধন্যবাদ এক্ষেত্রে আমরা যদি কোনো ক্ষেত্রে ডুপ্লিকেট পেয়ে থাকি যেমন আমরা চাইল্ড হেলথ এর ক্ষেত্রে ম্যাটারনাল হেলথ এর ক্ষেত্রে ডুপ্লিকেট পেয়েছি সুতরাং আমরা এখানে যদি ডিটেলসে পেয়ে থাকি আমরা সরাসরি তার ড্যাশবোর্ডে গিয়ে কারেন্টলি এখনকার সিস্টেমে আসলে আমাদের ডিলিট অপশনটি নেই তবে আমরা পরবর্তীতে ডিলিট অপশনটি দিয়ে দিব এখন আপাতত আপনারা যেকোনো একজনকে টার্মিনেট করে দিতে পারবেন তবে ডিলিট অপশনটিকেও অবশ্যই খুবই সুন্দর একটি প্রশ্ন আমরা ডিলিট অপশনটিকেও অ্যাক্টিভেট করে দিব এবং আমরা আসলে চেষ্টা করছি যে ডিলিট অপশনটি না দিয়ে কোনো একভাবে অপশন মার্চ বা এই ধরনের কোনো কিছু করা যায় কিনা যে দুজনকে একই ধরনের চলে আপনারা তাকে মাস্ক করে দিতে পারেন কিনা সে জাতীয় একটি প্রসিডিউরের দিকেও হয়তো আমরা যাবো তবে আমরা যখনই এটি খুঁজে পাবো আমরা আবার আপনাদেরকে নোটিফাই করবো মোহাম্মদুল্লাহ এখানে যেখানে আপনাদের এই রেজিস্ট্রেশন পেজ রয়েছে এনএমপি ডেট অনুযায়ী সার্চ করা এক্ষেত্রে আমাদের সরাসরি কোনো মেথড এখনো নেই এনএমপি ডেট অনুযায়ী আপনি তার রেজিস্ট্রেশন ডেট যেটা রয়েছে এখানে এনরোলমেন্ট ডেট মানে যেদিন আপনি তাকে এনরোল করেছেন সেটা দিয়ে আপনি তাকে সার্চ করতে পারেন আর এখন পর্যন্ত আমাদের সরাসরি রেজিস্ট্রেশন ডেট দিয়ে মানে যেদিন আপনি মানুষকে রেজিস্ট্রেশন করেছেন সেটা দিয়েও সার্চ করতে পারেন কিন্তু সরাসরি এলএমপি দিয়ে সার্চ করার এখন কোনো অপশন নেই তবে আমরা ওটিও এনাবল করে আপনাদেরকে জানিয়ে দিব হ্যাঁ।